পেপার ভর্তা নিয়ে সবার কারাকারি লাকেবনি ফোনে কথা বলতেছে তাও ভর্তা খাওয়া বাদ দিবে না না কিন্তু মুখ ছুলে না তোমার তোমাদের আর আমার তো মুখ ছুলে গেছে পুরোটা দা ইয়া আমার মুখ ফোনে পড়ছে কি বলছো সুমন ভাই কিছু বলতে চাই শুনো তুমি এখন কোচি তো আচ্ছা কোচি দে একটু কেটে যায় ভিতরে ভিতরে জিবটা একটু কেটে যায় হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা এখন চলে আসছি প্লাম পাড়ার জন্য। এই যে দেখেন সবাই মিলে পারতেছেন। পেপো আনারসের ভর্তা করতেছে তার জন্য। এখন ধনে পাতা কেটে নিতেছেন, ধনে পাতা আর মরিচ দিয়ে করে ফেলবেন। তো সুমন ভাইয়া নোয়াজ গিয়ে ধনে পাতা নিয়ে আসছে। হ্যাঁ, অনেকক্ষণ যাবত ওয়েট করা হয়েছিল। আর আমি একটু মুড়ি আর চানাচুর নিচ্ছি। এই যে শুকনো মরিচ দিচ্ছে। এখন মাখা ফেলতেছে। ওফ, সেই কেমন আছে বাপু? দাঁড়ান, একটা প্রবলেম, মানে জিব্বাটা একটু ছুলে ছুলে যায়। তুমি খেয়ে বলো। ধন্যবাদ। তুমি এখন কোচি তো আচ্ছা কোচিতে একটু কেটে যায় তো আমরা যখন ব্ল্যাকবেরি কে জাম বানিয়ে ফেলি, এখন জামের ভর্তা হবে, ব্ল্যাকবেরি গুলোর ভর্তা করবো। আমরা এখনই পেরে নিয়ে আসছিলাম একটু আগে, যখন তো এখন এগুলোর ভর্তা করবে ধনি পাতা আর শুকনো মরিচ দিয়ে, পাউডার মরিচ দিয়ে। কি হচ্ছে আজকে? আজকে ভর্তা হচ্ছে ভর্তা। আমরা ব্ল্যাকবেরি কে জাম বানিয়ে ফেলি, বাঙালি যেখানে যায় ব্ল্যাকবেরি কেও জাম বানিয়ে ফেলে। আমার মতে হাত দিয়ে করে ফেললে বেশি ভালো। কি করতেছো তোমরা? ভর্তা একটু খেয়ে দেখি। পারতে তো যাও না, বাচ্চাদেরকে বলি যে চলো চলো পেরে নিয়ে আসি, কারণ এত এত ভর্তা থাকে। আর না সরি, মানে এত এত ব্ল্যাকবেরি ছিল, মানে আমরা আবার যাব। আসতে মন চাইছে না। ভিডিওতে দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে, আপনি দেখায় বলছেন জাম থেকে ও টপ দেখছি।
মরিচ দিয়া হয়েছে আমি ভর্তাটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই মানে মু কি বলবো বলে সুমন ভাই জিজ্ঞেস করতেছিলাম সুমন ভাই এগুলা খেলি কি রক্ত শরীরে কারণ এত কালারটা এতই এই গ্লাভ দিয়ে কাজ করা দেখেন অনেক মজা হয়েছে ভর্তাটা তবে এটার যদি জেলি বা আচার হয় আরো মজা লাগে পুরো দেখেন ব্লাড আমি রক্ত পাচ্ছি জেলি আর আচার দেখি কইলা জেলি হ্যাঁ জেলিও করলো নোয়ার টক আচার দেওয়া যাবে আচার আচার ভালো হবে জেলি না তুমি স্ট্রবেরি জেলি বানাইছিস না না ওই জেলি গুলো মস্ত আছে বাদ দে বাবা আমার প্রথম খাওয়া আইসক্রিম আর এদিকে আর এইদিকে কুকিপু ফ্রেঞ্চ ফ্রাইজ তারপর হচ্ছে চিকেন ভেজি নিচ্ছে বেবিদের জন্য ওদের পাশে তো অনেক বেবিরা আছে প্লাম পাড়ার জন্য এই যে দেখেন সবাই মিলে পারতেছেন ওরে বাবা সবাই পারতেছে আমরা এখন প্লাম তুলতেছি আচার বানানোর জন্য এখানে কি পেয়েছো ইসফি বলো তো প্লাম পেরে ভালো লাগছে তোমার প্লাম পেরে এই দেখেন প্লাম খালি বাচ্চার পালে হাফ ফুডানো আঙ্গুল ফুডানো দেখো কত সুন্দর